ভোটের মাঠে জোট আর স্বতন্ত্রের লড়াইয়ে উত্তাপ জমে উঠেছে। নির্বাচনী প্রচার প্রচারণা দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, সমর্থকদের স্লোগানে মুখর রাস্তাঘাট অলিগলি। খেলার মাঠের মাশরাফি এখন রাজনীতির মাঠে, নরেল দুই আসনে নৌকা নিয়ে লড়ছেন টাইগারদের সাবেকেই অধিনায়ক। লোহাগড়ায় প্রচারণা চালাতে গিয়ে পেয়েছেন হাঁটুতে ব্যথা, খুঁড়িয়ে খুঁড়িয়ে ভোটারদের দুয়ারে ছুটছেন তিনি। বুধবার সকাল থেকেই নরেল সদরে নামেন প্রচারণায়, ঘুরে দেখেন এলাকা, খোঁজ নেন মানুষের, প্রতিশ্রুতি দেন পাশে থাকার। করোনা ছিল, সবকিছু ছিল, দুই আড়াই বছর কিন্তু এমনি চলে গেছে। তো আমি বিশ্বাস করি যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে ইনশাল্লাহ আগামী 8 তারিখ থেকে আমি আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করব। আপনাদের যে সমস্যাগুলো আছে আমি আমার সাধ্যের শেষ বন্ধু দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব যেন আপনারা ভালো থাকেন। ক্রিকেটের আরেক অধিনায়ক সাকিব আল হাসানও জনতার দৌড়ে চষে বেড়াচ্ছেন গ্রামগঞ্জ পাড়া মহল্লা। 22 গজের অলরাউন্ডার ভোটের মাঠেও 4 ছক্কা হাঁকাতে শুরু থেকেই প্রচার প্রচারণায় সরব। আমাদের যে এই উন্নয়নের অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমি নৌকার কোনো বিকল্প দেখি না। গাজীপুর 4 আসনে বনের নির্বাচনী প্রচারণায় নেমেছেন বঙ্গতাজ পুত্র সোহেল তাজ। নৌকা প্রতীকে সেমির হোসেন রিমির নির্বাচনী পথসভায় যোগ দেন তিনি। নৌকার পক্ষে ভোট চেয়ে কাপাসিয়ার স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, ঋণ খেলাপি হয়েও নিজেকে অর্থশালী করতে রাজনীতিতে আসা অশনি সংকেত। রাজনীতি মূল লক্ষ্য হচ্ছে জনসেবা, জনকল্যাণ। রাজনীতির মূল লক্ষ্য কোনোদিন হতে পারে না নিজেকে অর্থশালী করা। হবিগঞ্জ 4 আসনে তৃণমূলের রাজনীতি বদলে দিচ্ছে জাতীয় নির্বাচনের হিসাব নিকাশ। নৌকার প্রার্থী বর্তমান বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর আসনে স্বতন্ত্র হিসেবে লড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল পরিচিত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। বাগেরহাট 3 আসনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর ঈগল প্রতীকের নির্বাচনী প্রচারণায় ভিন্ন আমেজ বইছে। সুষ্ঠু ভোটে বিজয়ী হওয়ার আশা তার। নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় নিজের সততার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ 1 আসনের প্রার্থী ডক্টর তৈমুর আলম খন্দকার। আগামী 7 জানুয়ারি বিশ্ববাসী বাংলাদেশ ও শেখ হাসিনা থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন শিখবে। ফেনী 2 আসনে গণসংযোগকালে একথা বলেন আওয়ামী লীগ প্রার্থী নিজামুদ্দিন হাজারি। ভোটাররাও থেমে নেই তাদের হিসাব নিকাশে। প্রার্থীরা নানামুখী ইশতেহার দিলেও তাদেরও আছে চাওয়া, ভালো সুস্থ একটা ভালো পরিবেশ চাই, যেন নির্বিঘ্নে যে আমরা ভোটটা দিয়ে আসতে পারি। দ্রব্য মূল্যের অতিরিক্ত বৃদ্ধি, এটার দিকে আমার মনে হয় সরকারকে এখন বেশি গুরুত্ব দিতে হবে। কে হাসবেন শেষমেশ বিজয়ের হাসি, এজন্য অপেক্ষা করতে হবে আগামী 7 জানুয়ারি পর্যন্ত। লাভিব হাসান, সময় সংবাদ।